চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনায় পলাতক অভিযুক্তরা দেশ ছাড়তে পারে, তথ্য গোয়েন্দাদের। বিমান ও স্থলবন্দরে বিশেষ সতর্কতা। গুপ্ত হত্যার সঙ্গে বিএনপি জামায়াতে জড়িত, মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, প্রতিদিন ইফতারে মিথ্যাচার করেন খালেদা জিয়া। এবং গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র নদী ভাঙন, স্লুইস গেট ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দুষছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফামিদা মৌটুসী এবং আমি সঞ্জয়না চৌধুরী। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত মুসা, নবী, রাশেদ, শাজাহান ও কালু সহ অন্য আসামিরা যেন দেশ ছাড়তে না পারে সেজন্য বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। তাদের নাম, ঠিকানা এবং ছবি দিয়ে দেশের সব বিমান ও স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়। আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মিতু হত্যার পুরো চিত্র এখন তদন্তকারী গোয়েন্দা পুলিশের হাতে। ভিডিও ফুটেজের পাশাপাশি গ্রেপ্তারকৃত দু আসামি ওয়াসিম এবং আনোয়ারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় বাকি আসামিদের শনাক্তে সুবিধা হয়েছে। এর মধ্যে কিলিং মিশনের অন্যতম দু আসামি মুসা এবং নবীর ছবি সহ যাবতীয় তথ্য পেয়েছে পুলিশ। তার সাথে রেখিতে থাকা রাশেদ, শাহজাহান এবং কালোর তথ্য বাদ যায়নি। এই অবস্থায় পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে তাদের বিদেশ পালানো ঠেকানোর প্রক্রিয়া। আনোয়ারের জবানবন্দিতে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং যাতে তারা দেশ ছেড়ে যেতে না পারে সেই জন্য আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। ওয়াসিম ও আনোয়ারের স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে বাকি আসামিদের তথ্য পেয়ে যাওয়ায় অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ভোলা ও মুনিরের ক্ষেত্রে কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে তদন্তকারী গোয়েন্দা পুলিশ। সরাসরি জবানবন্দি না নিয়ে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা। আমরা যেটুকু ইনফরমেশন পেয়েছি ততটুকু সেই ইনফরমেশন আলোকে আমরা তাকে দিয়েছি তাদেরকে, তা যাতে কোনো পোর্ট দিয়ে পালিয়ে যেতে না পারে। তাদের ছবি দেওয়া হয়েছে বা কারোর, আমরা অনেক আগে আমরা হয়তো পূর্ণাঙ্গ ইনফরমেশন পাইনি, এখন একটু কিছু পাচ্ছি, তো তার সত্ত্বেও আমরা সব বর্ডার চেকপয়েন্টে আমরা ইনফরমেশন দিয়েছি। গত 5 জুন নগরে জিএসি মোড়ে সংগঠিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত গ্রেপ্তার করেছে 4 জনকে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এবং মোটরসাইকেল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুপ্ত হত্যার সঙ্গে বিএনপি জামায়াত জড়িত, প্রতিদিন ইফতার পার্টিতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন তিনি। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিদের কোনো স্থান হবে না। সকালে 2016-17 অর্থবছরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনার অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি পোশাক রফতানিতে উচ্চ করের পরিমাণ 0.7% করার আহ্বান জানান। বাংলাদেশে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না। বিএনপি জামাত যেভাবে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, এর থেকে বড় সন্ত্রাসী কাজ আর কি হতে পারে যে প্রকাশ্য দিবসে মানুষকে পুড়িয়ে হত্যা করা। আর এরপর যে গুপ্ত হত্যা, যেটা আমরা আগে আমরা একটু সন্দেহ পোষণ করেছিলাম, হঠাৎ গুপ্ত হত্যা কেন? যেখানে মাদারীপুরে একজন শিক্ষক রিপনকে হত্যা করার উদ্দেশ্যে তাকে আঘাত করলো, জনগণ, আমি ধন্যবাদ জানাই মাদারীপুরবাসীকে যে জনগণ সাহসের সাথে সেই মানে আঘাতকারী তাকে ধরে ফেলল এবং তাকে ধরা হলো। তাকে নিয়ে যখন আরো লোকজন ধরতে গিয়েছিল, সে যাই হোক ক্রস ফায়ারে বা যে বা কোনো কারণে হোক মৃত্যুবরণ করেছে, সে গুলিকে মারা গেছে। যে লোকটা একজন কলেজ শিক্ষককে মারতে যে জনগণের কাছে হাতে নাতে ধরা পড়ে, তার জন্য খালেদা জিয়ার এত মায়া কান্না কেন, এটা আমার একটা প্রশ্ন। আর রোজা রমজানের দিন আমরা ইফতার পার্টিতে যাই আল্লাহ রসুলের নাম নিই, আর ওই মহিলা সেখানে যে প্রতিদিন নতুন নতুন গিবাদ গাওয়া, মানুষের বদনাম করা আর মিথ্যা অসত্য কথা বলা, এটাই হচ্ছে তার চরিত্র। আমার সময় আরো থাকছে। ঈদকে সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে বগির সংস্কার, মেরামত শেষে 67টি হস্তান্তর। ঈদের ছুটি শুরুর আগে শেষ হবে কাজ, আশা কর্তৃপক্ষের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ,
মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। গাইবান্ধা নদ নদীতে পানি বেড়ে যাওয়ায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পানির তোড়ে একটি স্লুইস গেট ভেঙে যাওয়ায় গ্রামের পর গ্রামে ঢুকে পড়ছে পানি, তলিয়ে যাচ্ছে আবাদি জমি, এতে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, নদী ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের কোনো তৎপরতা নেই। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দাবি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওবায়দুল ইসলামের ছবি নিয়ে হেদায়তুল ইসলাম বাবুর প্রতিবেদন। যমুনা নদীর পানির তোড়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামে ভেঙে যায় এই স্লুইস গেটটি। গেটটি ভেঙে যাওয়ার পর পানি ঢুকে পড়েছে পার্শ্ববর্তী মাঝিপাড়া, থৈকোরপাড়া, ব্যাঙ্গারপাড়া, সরকারপাড়া সহ আটটি গ্রামে। ক্ষতিগ্রস্ত হয় আমন বীজতলা ও পাটক্ষেত, এতে দুটি শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে। এখন যেগুলো কাছারের কাছে আছে এগুলোর বাড়িঘর আমরা নিজে টানারানি করে ওই স্কুল আছে ওই স্কুলের মধ্যে যাইতেছি, খুবই নদী ভাঙছে। অন্যদিকে ফুলছড়ি উপজেলার গণকবর ও সাঘাটার গোবিন্দী গ্রামেও যমুনা ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙনে ভিটে মাটি হারা মানুষগুলো এখন অসহায়। খাবার নেই, কিছু নেই, নদী ভাঙে যেতে জমাজমি মোট সব চলে গেছে, এখন কোথায় যাই? আমাদের এই বাড়িঘর যে ভাঙে যাচ্ছে এখনো পর্যন্ত কেউ এখানে আসে নাই যে আমার পাশে এসে যে দাঁড়ানোর মতন। হলদিয়া গ্রামে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেও স্থানীয় জনপ্রতিনিধির দাবি এলাকায় কোনো কাজ হয়নি। যখন ভাঙন হয় আমরা বস্তা ফেলে ভাঙন প্রতিরোধটা করি, বস্তা পড়লে মোটামুটি ভাঙন স্তিমিত হয়, এটা আমরা রেজাল্ট পাই। আর এটা একটা ব্যয়বহুল কাজ, আপনি ভাঙন প্রতিরোধটা খুবই ব্যয়বহুল। হলদিয়াতে আমরা এ পর্যন্ত প্রায় 3,500 মতো বস্তা ফেলছি। পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত এখানে তারা কোনো ভূমিকা পালন করেনি এবং তারা এখানে আসেনি এবং তারা কোনো পদক্ষেপ নেয়নি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারি থেকে সাঘাটা উপজেলার হলদিয়া পর্যন্ত 5টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ঈদকে সামনে রেখে দেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুরে চলছে বগি সংস্কারের কাজ। এরই মধ্যে 67টি বগি সংস্কার শেষে হস্তান্তর করা হয়েছে। যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে এসব বগি চলতি ট্রেনগুলোয় সংযোজন করা হবে। সৈয়দপুর রেলওয়ে ক্যারেজ শপের কর্মকর্তারা জানান, ঈদে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতেই 84টি বগির সংস্কার কাজ শুরু করা হয়। মেরামত শেষে 67টি বগি ইতোমধ্যে সংযোজনের জন্য হস্তান্তর করা হয়েছে। বাকি 17টি বগি হস্তান্তরের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিকরা রাত দিন কাজ করছেন। এছাড়া ঘরমুখো যাত্রীদের জানমাল রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে পুলিশ। এরই অংশ হিসেবে 12টি থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে নাটোর রাজশাহী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। মালিক সমিতি জানায়, দুপুরে রাজশাহীতে নাটোরগামী 12টি বাসের কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এর পাল্টা জবাবে নাটোর রাজশাহী মালিক সমিতির 2টি বাসের কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। পাল্টাপাল্টি কাউন্টার বন্ধের কারণে নাটোর রাজশাহী রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাংলা সময় আরো থাকছে, বিদেশি পণ্যের দখলে দেশের ঈদ বাজার, হারিয়ে যেতে বসেছে দেশি পণ্য, দুশ্চিন্তায় দেশীয় উৎপাদকরা। আরএফএল ওয়াটার পাম্প পানি দেবে টেনশন নয়। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এই দুর্বৃত্তরা। সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, গতকাল বিকেলে বেলছড়ি ইউনিয়নের পাইপাপাড়া এলাকায় ইজারা নেয়া মাছের ঘের দেখতে যান এনামুল হক ও তার স্ত্রী পারভিন আক্তার। এরপর থেকে নিখোঁজ ছিলেন তারা। খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ সকালে খামারের কাছেই তাদের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে আবু তালেব নামে একজনকে আটক করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বগুড়ায় শিরিন আক্তার হত্যা মামলায় সোহেল নামে এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এই আদেশ দেন। এছাড়া মামলার 3 আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা সূত্রে জানা যায়, 2012 সালের 13 ডিসেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলার মোরেল গ্রামের নিজ বাড়িতে শিরিন আক্তারকে শ্বাসরোধ এবং পায়ের রগ কেটে হত্যা চেষ্টা করে আসামিরা। পরে 2013 সালের 26 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে আদমদীঘি থানায় 11 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য বগুড়া থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
দীর্ঘ শুনানি শেষে আজ রায় দেন আদালত। অভিযোগ প্রমাণ না হয় সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। বিদেশি পণ্যের দখলে খুলনার ঈদবাজার, ছোট বড় সব শ্রেণীর মানুষের জন্য অধিকাংশ বিপণী বিতানে শোভা পাচ্ছে বিদেশি বাহারি পোশাক ও কসমেটিক্স। বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে বিক্রি হওয়া পণ্যে লেখা রয়েছে ভারত কিংবা চীনের নাম। বিশেষজ্ঞরা বলছেন বিদেশি পণ্যের আধিক্যে দেশি পণ্যের বাজার হারিয়ে যেতে বসেছে। নেয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তরিকুল ইসলামের রিপোর্ট। থাইল্যান্ডের গেঞ্জি সেট আছে, তারপরে ইন্ডিয়ান আপনার বিভিন্ন ধরনের ফ্রক আছে, লেহেঙ্গা আছে, তারপরে গেঞ্জি সেট আছে, চায়না বেশ কিছু ফ্রক আছে। এইবার ঈদে সবচেয়ে বেশি চলছে ইন্ডিয়ান পোশাক, যে পোশাকগুলি মানসম্মত এবং নতুন বেরোয়েছে। বিক্রেতাদের এমন বক্তব্যই বলে দেয় খুলনা মহানগরীর বাজার কতটা দখল করে আছে বিদেশি পণ্য। এর মধ্যে শীর্ষে রয়েছে মেয়েদের ভারতীয় বাজিরা ও মাস্তানি, লেহেঙ্গা, হট টপস, ক্যাট টপস সহ নানা নামের পোশাক। এছাড়া ছেলেদের জন্য চীন, থাইল্যান্ড ও মালয়েশিয়ার জিন্স প্যান্ট, টি শার্ট বিক্রি হচ্ছে খুলনার অধিকাংশ বিপণী বিতানগুলোতে। কোনো কোনো জায়গায় দেশি কোনো পণ্যই বিক্রি হয় না। বিক্রেতাদের দাবি, বিদেশি পণ্য গুণগত মানের দিক থেকে অনেক উন্নত এবং টেকসই। দেশি শাড়িতে বিদেশি চকচক, রং পাকা, এইগুলো যেন বিদেশি শাড়ি চলে বেশি। আর দেশি শাড়ি যে খারাপ তা না, কিন্তু চকচক ফিনিশিং সেরকম একটা ভালো না। দেশি জিনিস রং থাকে না, টেকে না, মান সম্পন্ন হয় না, অথচ দাম কিন্তু সমানে সমানে চলে আসে। এ কারণে আমাদের বিদেশির প্রতি মানুষের ঝোঁক বেশি। বিক্রেতাদের মতো ক্রেতাদের কণ্ঠেও পাওয়া গেল বিদেশি পণ্যের ব্যাপারে একই সুর। বাহিরে যে পোশাকটা পাই সেটার মধ্যে আসলে অনেক ভেরিয়েশন থাকে, আর প্রাইস রেঞ্জটাও দেখা যাচ্ছে যে বাহিরেরটা দেশির তুলনায় তুলনামূলক কম। বিদেশি জিনিসের প্রতি আমাদের বিশ্বাসটা বেশি জন্মেছে ব্যবহার করে করে, তাদের ফিনিশিংটা খুব ভালো হয়। শুধু খুলনা মহানগরীর নয়, জেলার প্রতিটি উপজেলাতেও রয়েছে বিদেশি পণ্যের আধিক্য। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে সৈয়দপুরের বিপণী বিতানগুলোতে ততই বাড়ছে ক্রেতা সমাগম। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর থাকছে শহরের বিভিন্ন মার্কেট। পরিবারের সদস্য প্রিয়জনদের সঙ্গে নিয়ে কেনাকাটা করছে নানা বয়সী মানুষ। ক্রেতা আকর্ষণে রং বেরঙের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা, আর বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা স্ত্রী হত্যার ঘটনায় পলাতক অভিযুক্তরা দেশ ছাড়তে পারে, তথ্য গোয়েন্দাদের বিমান ও স্থলবন্দরে বিশেষ সতর্কতা। গুপ্ত হত্যার সাথে বিএনপি জামায়াতি জড়িত, মন্তব্য প্রধানমন্ত্রীর, বললেন প্রতিদিন ইফতারে মিথ্যাচার করেন খালেদা জিয়া। এবং গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র নদী ভাঙন, স্লুইস গেট ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত, পানি উন্নয়ন বোর্ডের গাফেলতিকে দুষছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।